শুভ বিজয়া দশমী, অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের মধ্য দিয়েই আজকে আমরা পালন করছি দশমীর দিন। আর আজ দশমী মানেই কিন্তু বিসর্জন, মন খারাপ করা একেবারেই নয়। আজ সকাল থেকেই আমরা শুধুমাত্র বিজয় উৎসবের আনন্দে মেতে উঠব। আর আনন্দে মেতে ওঠা মানে কিন্তু আড্ডা এবং সঙ্গে থাকবে গান। আর আড্ডা আর গান সঙ্গে থাকা মানেই অনেকে একসাথে মিলে হবে এই উৎসব। তাই আজকে আমাদের সঙ্গে যারা যারা আছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে যে দুজন শিল্পী রয়েছেন আজকে আমাদের সুরের জোয়ারে ভাসিয়ে তুলবেন, সেই দুজনকে আপনারা প্রত্যেকে ভীষণ ভালোবাসেন, ভীষণ পছন্দ করেন। তাদের গান আমরা শুনছি এই মুহূর্তে নানান জায়গায়, রিয়েলিটি শোতে তাদেরকে আমরা শুনছি। আমাদের সঙ্গে রয়েছে গৌরব এবং অনন্যা। তোমাদের দুজনকেই শুভ বিজয়া দশমী। শুভ বিজয়া, তো তোমাকে শুভ বিজয়া, শুভ বিজয়া এখনো বলবো না, বন্ধুদের জানাই শুভ বিজয়া। হ্যাঁ একদম, সবাইকে। এখনো মা রয়েছেন আমাদের, একদম, এবং আমরা মা চলে যাবেন এটা ভাববো না। না না, আমরা ভাববো যে মাত্র তো 365 দিন বাকি, আরেকটা পুজো আসতে। একদম একদম। এবং তোমাদের কাছ থেকে তো আমরা সুন্দর সুন্দর গানও শুনবো, আর তোমাদের সাথে একটু গল্পও করবো। একদম, কারণ গল্প, গান আর খাওয়া দাওয়া, আহা, এই নিয়ে পুজো, কি বলো? এই নিয়ে পুজো, এই নিয়ে জীবন, এই নিয়ে জীবন। আর প্রত্যেকটা দিনই বোধ হয় ওই প্রত্যেকটা দিন পুজো আর কি, মানে পুজো মানেই মেলবন্ধন, পুজো মানেই সবার সাথে, অনেক দিন যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে দেখা হওয়া, আত্মীয় স্বজন আসছেন, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, তো একটা মিলন মেলা একদম, সমস্ত কিছু পুরো পুরো। তো আমরা যদি আমাদের এই এপিসোডটা, আমাদের এই বিশেষ পর্বটা চ্যানেল ওয়ানের পক্ষ থেকে দশমীর এই বিশেষ পর্বে তোমাদের একটা গান দিয়ে শুরু হোক, তারপরে তোমাদের সঙ্গে যারা রয়েছেন, যাদের ছাড়া অসম্পূর্ণ তোমাদের গান, আমাদের আমাদের রয়েছেন মিউজিশিয়ান বন্ধুরা, দাদারা রয়েছেন, অবশ্যই তাদের সাথে আলাপ করাবো, কিন্তু তার আগে একটা গান শুনি। কে শোনাবে? তুমি শোনো, আমি শুনি, চলো চলো। অখিল বন্ধু ঘোষের একটা গান শোনাই, আমার খুব পছন্দের একজন শিল্পী, এবং এই গানটা কি অদ্ভুত ভালো। এবং পুজো মানেই যেটা বলছিলে, গান, খাওয়া দাওয়া, আড্ডা, আরেকটা জিনিস আছে, প্রেম, তো সেইটাই গানে খুব সুন্দর করে রিফ্লেক্টেড হয়েছে, সেই গানটা শোনাই। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানে, আঁখি জলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে মেঘেলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। আগুনকে আরো মনে পড়ে মেঘেলে আগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা
বাধা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক গান ভুল করো না গো। সব কথার গঞ্জনা মানো শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। সত্যি মানে এই ধরনের গানগুলো আমাদের সকলের একেবারে মজ্জায় মজ্জায় ঝুঁকে আছে, কিন্তু এই গানগুলো তোমাদের মতো নতুন প্রজন্মের শিল্পীদের কাছ থেকে আমরা নতুন ভাবে পাচ্ছি। থ্যাংক ইউ, মনে হচ্ছে একটা অন্যরকম লাগছে শুনতে, বাট ফিলটা একই রকম। থ্যাংক ইউ। যেভাবে ব্যথাটা বললে না, ওই তো প্রেম মানেই ব্যথা আছে, প্রেম মানেই সেই ব্যথা। তুমি পেয়েছো নাকি ব্যথা খুঁজতে কোনোদিন? আমি ব্যথা পেলেও খুব একটা রাখি না। মিথ্যা কথা কেন বলছো? এই যে ও বলে দিছে মিথ্যা কথা কেন বলছো? প্রেমে কোথায় ব্যথা পেয়েছে? ছোটবেলায় ব্যথা পেয়েছিল একবার, বড়বেলায় আর পাইনি। না না, সে মনে নেই এখন, ভুলে গেছে। সেরকম ব্যথা দেখো অনেক সময় হয়। আমার আমার করিনা কাপুরকে খুব ভালো লাগতো, হ্যাঁ আমার দীপিকা পাডুকোনকে খুব ভালো লাগে, সেই ব্যথাগুলো তো রয়েছেই না, সেগুলো তো একটা অন্যরকম ব্যথা। সে তো কিছু করার নেই, বুঝতেই পারছো, কিন্তু ধরো পাশেই থাকে পূজোর সময়। না সে পূজোর সময় ছোটবেলায় মনে হয়েছে অনেক, তো অষ্টমীতে অঞ্জলি দেওয়ার সময় কিছু হয়নি? না এখন বউ তো বের পেটাবে বাড়িতে গেলে। না ঠিক আছে, আমার না ঠিক আছে না, মানে বিষয়টা হচ্ছে যে পুজোতে ছোটবেলায় হতো, তখন গিয়ে মানে পুজো মণ্ডপের যে একটা প্রেম প্রেম ব্যাপার সেটা একটা হতো, কিন্তু মানে যে ভালো লাগছে ব্যাপারটা একদম ডিফারেন্টই হতো। হ্যাঁ একটু আর চোখে, হ্যাঁ স্পেশাল সাজগোজ থাকতো অঞ্জলির দিন, মানে যাতে ওরকম। এই তো খুব ভালো বলছে, বাকিটা আর হয়নি কিছু, ওই অবধি শেষ। ওই অঞ্জলি দিতে গেছি, দেখেছি, ওই মানে ওটাই আছে ব্যথা আর কি। তারপরে আর কিছু হয়নি, আমার ব্যথা না, ওটা আমার কাছে আনন্দেরই বিষয়, আনন্দের ব্যথা। প্রত্যেক পুজোয় নতুন 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 প্রেম, নতুন প্রেম, নতুন ব্যথা, নতুন ব্যথা, আবার প্রেম, আবার ব্যথা, যেহেতু তখন লোকসঙ্গীত গাই তো একটা গানের লাইন মনে পড়ছে, তোমার ঘরে বাস করে কয়জন, বললাম তোমার ঘরে বাস করে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে আরে
বসত করে কয় না মন জানো না, তোমার ঘরে বসত করে কয় না, তোমার ঘরে বাস করে হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় না মন জানো না, তোমার ঘরে বসত করে কয় না, তোমার ঘরে বসত করে কয় না মন জানো না, তোমার ঘরে বস দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। খুব ছোটোখাটো চেহারাতে বেশ, গলার মধ্যে একটা বেশ ব্যাপার আছে কিন্তু। তবে তোর গানটা এত সুন্দর লাগলো কিন্তু আরও আরেকটা কারণে, এত সুন্দর এত গুণী মিউজিশিয়ানসরা রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে আলাপটা করিয়ে দেবো, আলাপ করানোর প্রয়োজনই নেই, খুব পরিচিত তারা, খুব গুণী মানুষ আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাপ্পাদা, সুপ্রিয়দা এবং দেবাশিসদা। তোমাদের সকলকেই আজকে দারুণ লাগছে, পুজোর সাজ চলছে না আমাদের সবারই, পুজোর সাজ। তো আমরা আবারও একটু গানে যাব, কিন্তু তার আগে শুনবো যে এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, যেটা ছাড়া চলেই না পুজোটা, একদম চলে না, পুজো কেন এমনি চলে না, ওর তো সারা বছর আমাদের এরকম পূজোর সময়টা একটু আমরা খাওয়া দাওয়া, ওর চেহারাটা ওরকম আমারটা এরকম, আমার যদি সারা বছর চেহারাটা ঠিকই আছে, তোরটাই ঠিক নেই, সে তো বলছি আমি সারা বছর শুধু পূজোয়, অঞ্জলির দিন আমাদের, মানে আমাদের কি হয়, আমাদের স্কুলে, আমাদের গভর্নমেন্ট যে স্কুল আমি পড়েছি, বাড়ির সামনেই আমার স্কুল, মানে সেই মানে আকরা শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠ আমাদের স্কুলের নাম, এবং সেই স্কুলে পুজো হয়, ঠিক আছে, তাতে সব, হ্যাঁ, তাতে সব স্টুডেন্টরা ইনভলভ থাকে, প্লাস পাড়ার লোকজনও থাকে, জেনারেলি এটা কিন্তু ইউনিক ব্যাপার, হ্যাঁ, এটা খুব পুজো, এই স্কুলে দুর্গাপূজা হচ্ছে, আমি কলকাতায় আর কোনো স্কুল আমি দেখিনি, গভর্নমেন্ট স্কুল, না আমি স্কুল শুনলাম, তো আমাদের স্কুলে দুর্গাপূজা হয় এবং সেখানে, এবং পাড়ার ছেলেমেয়েরাই পড়াশোনা করে এবং তারাই পূজোর সময় যায়, উদ্যোগ নেয় এবং পাড়ার কাকুরা রয়েছে, সবাই মিলে একসাথে আমরা আর কি, মানে আড্ডা দিই, পূজোর সব কিছু হয় সেখানে, আমরা অঞ্জলি ভোগ খাই, প্লাস আমাদের মন্দিরে অঞ্জলি ভোগ হয়, তো আমরা দুটোতেই আর কি টেক পার্ট করি, হ্যাঁ, বাহ, এটা দারুণ, এটা মানে এটা পুরো বোনাস পাওয়ার মতো হলো, একদম, এমনি নরমালি আমরা পাড়ার পূজোতেই লোকে আড্ডা দেয়, জানো তো আমাদের একটা অদ্ভুত ব্যাপার ছিল, মানে আমরা যখন স্কুলে, তো মানে মোটামুটি এক মাস আগে থেকে প্যান্ডেল হওয়া শুরু হতো, আর আমাদের পূজোর সময়টা আমরা ছুটি পেতাম, এবং ওই যে অঞ্জলি, মানে ধরো পঞ্চমীর দিন কি ওরকম ছিল, চতুর্থীর দিন আমরা ছুটি পাচ্ছি বা কিছু, তার আগে অব্দি ওই যে মণ্ডপ তৈরি হচ্ছে তাতেও আমাদের সবাই আমরা ইনভলভ থাকতাম, মানে একদম স্কুলের মাঠে, মাঝখানের মাঠে হতো চারিদিক জুড়ে পুরো স্কুলটা, তো আমরা সব বাচ্চারা ওখানে খেলতাম, গিয়ে বাসে ঝুলে থাকতাম, নানা বাদরামি করতাম, বাট মানে খুব ভালো কেটেছিল ওই দিনগুলো, ওটা তার মানে আরেকটু আগেই শুরু হয়ে যায়, হ্যাঁ, আমাদের মানে ছোট অনেক আগে, মানে বাস পূজোটা অনেক দিন আগে থেকে, হ্যাঁ, বাসপালা থেকে আমাদের পূজা শুরু, এরকম, এটা দারুণ, এটা দারুণ, টিফিন টাইমে স্পেশালি আমরা গিয়ে ওখানে আনতাম, আর যেহেতু গৌড়াবর্মি মোটামুটি একই পাড়ায় থাকি, সেই জন্য আমরা একটা জিনিস জানি যে মানে খুব কাছাকাছি অনেকগুলো পুজো হয় আমাদের, বড় একদমই তাই, ওখানে মানে এতগুলো পুজো হয় এবং সমস্ত পুজোতেই পুজো মণ্ডপে মাইক বাজছে, এবং ওখানে অনেক বড় পুজো হয়, তার পাশাপাশি অনেকগুলো কিন্তু ছোট পুজো হয়, মানে পুজো হয়, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো, এবং এক্স্যাক্টলি যেটা হয় যে লোকজন একটা সিরিজ করে সাউথে গিয়ে ওইখানে একটা পুজো থেকে বেরিয়ে সবাই যাচ্ছে আরেকটা পুজো দেখতে, ওখান থেকে আবার ওদিক দিয়ে বেরিয়ে আরেকটা পুজো, মানে সারাক্ষণ ধরে পুজোর সময় যে ওই কিন্তু ওই ভিড় ভাট্টাটা কিন্তু মানে মজা, আমার খুব ভালো লাগে, ওটা না হলে কি হলো, পুজো কি হলো, ওটা না হলে মানে লোকে একটু বিরক্তই হয়, ওরে বাবা আবার রাস্তাটা ঘুরিয়ে দিচ্ছে, এক্স্যাক্টলি, বাট আমরা খুব এনজয় করি ওটা, এই পুজোর কথা ভীষণ 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 দারুণ লাগে, আর মানে পুজোর এই যে ধরো মাইকের এফেক্টটা বুঝতে পাচ্ছি না, কিন্তু যে গানটা কানে ভাজছে, রাস্তায় যে দোকানগুলো বসে, ওখান থেকে বেলুন কেনা, তারপর হাওয়াই মিঠাই কেনা, মেহেন্দি পড়া, মানে এগুলো সবই এই উৎসবের পার্ট, মানে এসব ছাড়া কিন্তু পুজো ভাবাই যায় না, আর গান তো আছে, গান তো আছে, গান তো আছে, তো আমরা একটা গানে যাই, গৌরব গান হোক, চলো হোক, আরে গানে যাই, আমি যে যে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল, আমি যে যে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই।
ঝর ঝর কনক চাপা, না বলা কথায় ধর 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 কাপা, কবরীতে ওই ঝর ঝর কনক চাপা, না বলা কথায় ধর 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 কাপা, তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল, আমি যে যে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি, মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা, মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এ হৃদয় রামধনু খুশিতে মাখা, তাই কি গানের সুরে আজ ঘরে আমার দিন কি, আমি যে যে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। বাহ সত্যি খুব সুন্দর লাগলো গো, মনের মিল তো হতেই হবে, এত সুন্দর করে গান গাইছো তোমরা দুজনেই, মানে তোমাদের সাথে মনের মিল না হয়ে যায়। আর আমাদের পূজোর বিষয়ে নানান রকম আমাদের নিজেদের মধ্যে দেখবে নস্টালজিয়া কাজ করে, একদম তার মধ্যে একটা নস্টালজিয়া হচ্ছে শারদীয়া, শারদীয়া সংখ্যা, শারদীয়া সংখ্যাটা হাতে পাওয়া, ঢাকের কাঠি। আমার তো এখনো মানে আমি এবছরও মানে প্রত্যেক এবছরও আমি জন্মদিনে গিফট পেয়েছি, তো আনন্দ মেলা পূজা বার্ষিকী দেশ সবই পেয়ে গেছি, মানে এগুলোর কোনো জবাব নেই। এই যে নতুন শারদীয়া সংখ্যার যে গন্ধটা আর ওই সোনালি রোদ বিছানায়, আর ওই যে সোনালি রোদ যেটা শরতের সূচনা করে আমাদের মনের মধ্যে, যেটা সূচনা করে এটার কোনো জবাব নেই। আমরা বোধহয় সেই জন্যই বাঙালিরা ওই এক বছর ধরে পরিকল্পনা করতে থাকি আর মনের মধ্যে একটু একটু করে জমতে থাকে আমাদের ভালোবাসার পরত গুলো আস্তে আস্তে আস্তে। এরকম এরকম এত ভাস্ট উৎসব মনে আর কোথাও নেই, মানে এতদিন ধরে এত প্রিপারেশন, এত এই যে আমি বলছি ধরো এক একটা মণ্ডপ সাজানো হচ্ছে, এতটা যত্ন নিয়ে শিল্পীদের খুঁজে আনা হচ্ছে যে কে এবারে মণ্ডপ সজ্জায় থাকবেন, কে প্রতিমা বানাবেন, এত এইটা মিলে শুধু একটা তো দুর্গাপূজা হচ্ছে তা নয়, সমস্ত সেক্টরের মানুষজন মিলে যে একটা ঐক্যবদ্ধভাবে মানে একটা সার্বজনীন যে পুজো হচ্ছে সেইটা কিন্তু এরকম উৎসব আমার মনে হয় না অন্য কোনো কোথাও হয় বা অন্য কোনো, মানে এটা শুধুমাত্র ধরো শিল্পী বা মানে ওই পার্টিকুলার যারা কমিটির লোক তা কিন্তু নয়, মানে একটা থিম পুজো হচ্ছে, তার একটা গান তৈরি হচ্ছে, সেই মানে গানটা ধরো কোনো একজন মানে মিউজিক ডিরেক্টর বা লিরিসিস্ট সে লিখছে পুজোর গান হিসেবে, কেউ গানটা গাইছে একটা জায়গায় সেটা রেকর্ড হচ্ছে, তাতে কত লোক ইনভলভ, তারপর গানটা মানে ওই গানটাই আবার প্যান্ডেলে বাজছে, মানুষ যখন ওই মানে ধরো এই ছবিটা দেখছি তখন আমরা দুর্গার গান শুনছি, তো দুটো একসাথে কম্বিনেশন হচ্ছে, তাতে কত লোকের সেটা প্রভাবিত হচ্ছে, মানে এবং যে ঐক্যবদ্ধ যে ভাবনাটা যেটা তুমি বলছো, এই যে আমাদের দেশটা বৈচিত্র্যের মধ্যে একতা, এটা হচ্ছে আমাদের দেশের যেটা বৈশিষ্ট্য, সেটা এই পূজোর মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখবে একদম বেরিয়ে আসে জিনিসটা। আচ্ছা পূজো নিয়ে এত গল্প হচ্ছে অনন্যা, তোমার এরকম একটা কোনো গান মনে পড়ছে যেটা ধরো পূজো সম্পর্কে মানে পূজোর সময় শুনেছো নস্টালজি
ভিত্তিক হয়ে পড়া বলছি না, একদমই এরকম তো অনেক গানই আছে। তার মধ্যে একটা আমার এখন মনে পড়ছে, যেটা হচ্ছে দেখো আমি তো মানে লোকসঙ্গীত গাই বা গে এসছি, তো আমি মানে ছোটবেলার থেকে প্রচুর অ্যালবাম শুনতাম, তো ভূমির একটা গান মেনকা মাথায় দিল ঘুমটা, এটা অ্যাকচুয়ালি ভূমির গান নয় কিন্তু মানে ভূমির মানে ভূমি ব্যান্ডের যে একটা অ্যালবাম বেরিয়েছিল মানে এই প্যাটার্ন মানে এই গানটা অন্যরকম ভাবে গাওয়া হয়েছে কিন্তু এই প্যাটার্নটা আমার খুব ফেভারিট মানে এই ধরনের করে গাওয়া, তো আমি একটু গাই এখন ওটা শোনাচ্ছিস আমাকে, একদম চল বাস। আরে তুই বেছে বেছে করলি জামাই, আরে তুই বেছে বেছে করলি জামাই, কেমনটা রে মনটা কেমনটা, মেনকা 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 মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, বেছে বেছে করলি জামাই, আরে তুই বেছে বেছে করলি জামাই, কেমনটা রে মনটা কেমনটা, মেনকা হ্যাঁ দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, তৈরি করে সোনার পুতুলি বুড়ো বরে বিয়াহ দিলি, আরে তৈরি করে সোনার পুতুলি বুড়ো বরে বিয়াহ দিলি, আরে রাস্তা যেতে ঢলে পরে বাতাসে তার দন্ত নারে, মেনকা সেজে ভালো হাতির গলায় ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা, মেনকা 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 মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, আরে তুই বেছে বেছে করলি জামাই, আরে তুই বেছে বেছে করলি জামাই, কেমনটা রে মনটা কেমনটা, মেনকা 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 মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, অসাধারণ। আর তার সঙ্গে গৌরব একটু গলা মেলালো, সব মিলিয়ে কিন্তু জমজমাট হয়ে গেল। আর এইরকম জমজমাট দশমীর আড্ডা চ্যানেল ওয়ানের পর্দায় আপনারা দেখছেন, আমরা অবশ্যই ফিরে আসব, কিন্তু তার আগে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে একটা ছোট্ট বিরতি পর, আমাদের সঙ্গে থাকবেন। খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমাশোর থাকবে মার কতক্ষণ, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমাশোর থাকবে মার কতক্ষণ, এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমাশোর থাকবে মার কতক্ষণ, কে জানাবো আজ আমার এই মনের আশা, যেন এই মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা, মায়ের ভাষান হবে রে আজ চলছে বরণ আরতি নাচ, ঢাইকুরাকুর ঢ্যাঙ্কুরাকুর দোল রে মাতল, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমাশোর
থাকবে মার কতক্ষণ। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখিনি আগে। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন ঢাকের তালে তোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাশোর জামাশোর থাকবে মার কতক্ষণ, মায়ের রূপে মন মনে যায় প্রণাম জানা ওই রাঙা পায়, তোর ধুনুচি দুহাতে নাচবে এখন ঢাকের তালে তোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাশোর জামাশোর থাকবে মার কতক্ষণ, সত্যি তোমরা গাইছিলে আর আমার না কিনোটা গায়ে কাঁটা দিচ্ছিল। আমার মনে হয় আমার দর্শকরাও ঠিক সেরকমভাবেই ভাবছেন যে সত্যি তো মা হয়তো, মানে আমরা যত বলছি যে আমরা ভাববো না বিসর্জনের কথা, তাও তো আজকে বিসর্জন আমার গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো। যা কিছুক্ষণ পরে বরণ করা শুরু হবে, মাকে সিঁদুর খেলা হবে, সব কিছুর মধ্যে দিয়ে মনে হবে যে মা তো কৈলাসে পাড়ি দেবেন। আর আমরা আবার অপেক্ষা করব এক বছর ধরে কখন আসবেন উমা আমাদের ঘরে। অবশ্য দেখো আমাদের সমাজ জীবনেই সবাই উমা, তাই না? একদম, মানে আমাদের দুর্গা হচ্ছে আমাদের ঘরেরই মেয়ে। প্রত্যেকটা ঘরে যদি আমরা তাকাই, নজরটা একটু ভালো করে গভীরভাবে যদি দিই, নিশ্চয়ই দেখা যাবে আমরা কিন্তু আমাদের দুর্গা আমাদের উমা সেখানে পেয়ে যাব। মানে ইনফ্যাক্ট আমার একটা কথা মনে পড়ছিল, আমার সাথে কথা হচ্ছিল একজন সঙ্গীত শিল্পী, তিনি বলছিলেন যে তুমি কখনো লোকাল ট্রেনে চেপেছো? লোকাল ট্রেনে দেখবে যেটা মানে মহিলারা একটা বিশাল অঙ্কের, মানে সংখ্যক মহিলারা যারা আসেন তো দূর থেকে কলকাতায় মানে কাজের সন্ধানে কর্মের সন্ধানে, তার প্রতিদিন তারা কি পরিমাণ সংগ্রাম করে জীবনযাপন করছেন। শুধু জার্নিটা একটা বলতে পারি, জীবনের তো আলাদা একটা সংগ্রাম আছে, তো এই যে যারা এতটা সংগ্রাম করে তাদের সংসারকে সংসারের জন্য করছেন, তারাই তো আমাদের দুর্গা, তারাই আসল উমা, তারাই আসল দুর্গা, তারাই আমাদের, এটাই আসল তো নারী শক্তি, সেটাই প্রতীক। একদম একদম অনন্যা, আমরা নারী, আমরা উমা, একদম। আর এরা হচ্ছে কি বলতো, আমরা পারি, অসুর, আমরা নারী, আমরা পারি, অসুর, অসুরের মতোই হাসলো, এই তো বাবা। থাক তুমি ওটা গানই শোনো, শোনো আমার। আচ্ছা আমি একটা, এত দুঃখের কথা শুনে আমার একদম ভালো লাগছে না, ভীষণ সিরিয়াস হয়ে যাচ্ছি। আমরা একটু আরেকটু মানে এই আনন্দের আমেজটা রাখতে চাই। ওকে চলো আরেকটি লোকসঙ্গীত শোনাবো। হ্যাঁ চলো, সাধের লাউ বানাইলে মোরে বই রাখবি, আরে দারুণ গান, চল চল চল। লবে লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি, সাধের লাউ ও সাধের লাউ বানাইল মোরে বৈরাগি, ও সাধের লাউ বানাইল মোরে বৈরাগি, লাউয়ে রাঙা খাইলাম খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি, হায়রে লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি, সাধের লাউ ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগি, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগি।
শিল্পীর কল্পনা, তুমি দেখো কি সুন্দর ছবিটা এঁকেছেন। সবটুকুই তো, সবটাই মনের কল্পনা বা মনের অনুভূতির প্রকাশ। আজকে তোমরা গান গাইছো, মনের নিজের ভেতরটা দিয়েই তো গাইছো। আচ্ছা, আমার না অনেকক্ষণ ধরে একটা জিনিস ইচ্ছে করছে, আমার মনে হয় আমার দর্শকরাও মনের মধ্যে সেই ইচ্ছেটা পোষণ করছেন। আমরা তোমাদের দুজনের একটা একটা গান শুনছি, একটা মানে দুজনের একসাথে কোনো গান শুনতে। আচ্ছা, একসাথে ডুয়েট আর কি, চেষ্টা করি, দেখা যাক। আচ্ছা, মানে এরকম একটা জিনিস হয় দেখবে, ওই প্যান্ডেলে বসে আড্ডা দেওয়া, যেটা খুব ইনফর্মাল আড্ডা, সেটাও তো গান হয়। একদম তাই, না আমরা তো সেরকম ভাবে মানে একদম এক্স্যাক্টলি মানে আর ভাবছি না এরপরে কি গাইবো, যা মনে হচ্ছে। ওদের কোনো প্রিপারেশন নেই, ওরা আগে থেকে কিচ্ছু ভেবে আসেনি, আমরা যে ইনস্ট্যান্ট এক্ষুনি ভাবছি, ওরা তখনই তখনই সেটাই গাইছে। এইটার জন্য তোমাদেরকে সত্যি তোমরা খুব সুন্দর করে নিজেকে তৈরি করছো, এবং আরো ভালো দারুণ হোক তোমাদের সঙ্গীত জীবন, উন্নত হোক, খুব ভালো হোক, একদম। আমি একজন অনেকক্ষণ ধরে বলতে পারছিলাম না, মানে বলবো বলো, তোমার খুব সুন্দর লাগছে গো দেখতে। ও থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি তোমাদের আমাদের মানে দুর্গাপূজাটাই তো সাজগোজের একটা, মেয়েদের তোমাকে একদম মানে দুর্গা ঠাকুরের মতোই লাগছে। ও লাল টিপটা পরে একদম ওরকম লাগছে। নিলাম, খুব ভালো লাগলো, মনটা আমার আরও ভালো হয়ে গেল। এই ভালোবাসাটা তো সহজে পাওয়া যায় না, সামনে বসছি বলেই বুঝতে পারছি, জানতে পারছি। থ্যাংক ইউ। চলো এই ভালো লাগার রেশ ধরে আমরা একটা গানে যাই, চলো দুজনের একসাথে। रखे अवला झूले लालन सिंदरी दा सहवर दा सिंदरी दा सहवर दा सखी शाबास कलंदर दमागम मस्त कलंदर अली दा पहला नंबर दमागम मस्त कलंदर अली दम दम दे अंदर ओ लाल मेरी पत रखे अवला
দারুণ, যেমনি তোমরা দুজনে সুন্দর গাইলে তাল মেল করে হঠাৎ করে গাইছে ওরা, দারুণ। এবং সেই সঙ্গে অবশ্যই বলতে হয় যে তোমাদেরকে কি সুন্দর বাপ্পা দা, সুপ্রিয় দা, জোরে জোরে ভীষণ বড় করে অসাধারণ, তোমাদের জন্য একটা বিশাল হাততালি। মানে দারুণ দারুণ। আর মানে আসলে গান বাজনার ক্ষেত্রেও তাই, কিন্তু একটা সার্বজনীন ব্যাপার রয়েছে, আমি একা গাইলে হয় মানে একটা কানেকশন হয়, মানে ধরো যদি না থাকতো এই যে যদি মিউজিশিয়ানরা সাউন্ডটা ঠিক মতো না আসতো আমাদের কানে। এবং বিষয় হচ্ছে মানে ধরো তুমি ওখানে আছো, মানে আমরা কেউ কেউ কাউকে তোমাকে যেরকম চিনি, এখানে কাউকে আমি খুব একটা চিনতাম না, ঠিক আছে, যারা আমাদের পেছনে মানে সাউন্ড করছেন যারা, বা ধরো মিউজিশিয়ান ক্যামেরা পিছনে যারা রয়েছে বা ক্যামেরায় আছেন মিউজিশিয়ান যে দাদারা, কিন্তু মানে এই যে এখন আমরা গানটা গাইছি, আমরা কিন্তু আমার সবার একটা আত্মীয় হয়ে যায়, মানে আত্মার কানেকশন হয়ে যায়, আর সেটা মানে খুব এই ঘরটার মধ্যে ঘোরাফেরা করছে ওই ব্যাপারটা, কানেকশনটা ছোট্ট বাচ্চার মানুষ অনুমতি নিয়ে ছোট্ট একটুখানি থামবো, সময় হয়ে গেছে একটা বিরতির, ফিরে আসবো এক্ষুনি। আপনারা দেখছেন চ্যানেল ওয়ান, আমরা আছি দশমীর আড্ডার বিশেষ পর্বে, আর আমাদের সঙ্গে রয়েছে গৌরব, অনন্যা এবং অবশ্যই রয়েছেন বাপ্পাদা, সুপ্রিয়দা এবং দেবাশিস দা। আর আপনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে এই মুহূর্তে, আমাদের পুজো নানান রকম মাঝখানে একটু আড্ডা দিয়ে নিলাম আমরা, চায়ের বিরতি ছিল আমাদের, আপনারাও নিশ্চয়ই চা পান করেছেন। আর আবারও আমরা একটু আড্ডায় চলে যাই গৌরব, এই পুজোতে আর একটা জিনিস হচ্ছে বেড়ানো। একদম নিশ্চয়ই, একটু আগে আমরা বেড়ানোর গল্প, আমরা প্রচুর গল্প করেছিলাম অফ দা ক্যামেরা, ভালোবাসে এক্স্যাক্টলি, আমরা খুব পছন্দ করি এবং আমরা ঘুরতে ভীষণ পছন্দ করি, আর আমি আমি ছবি তুলতে খুব পছন্দ করি, ছবি তুলতে, মানে এবং বিষয় হচ্ছে যে আমরা বেড়াতে গিয়ে যত আমাদের সমস্ত ভালো ভালো ছবি সব গৌরব দাই তুলে দেয়, তো সেই জন্য মানে খুব মানে আলাদা করে ফটোগ্রাফার আমাদের প্রয়োজন হয় না, গৌরব তো থাকবে, গৌরব তো তুমি ক্যামেরাটা নিয়ে আসো ব্যাস, আর আর দায়িত্ব নিতে হয় না। সো আমার ওই বেড়ানো এবং ঘোরা এবং ছবি তোলা সব মিলিয়ে বিষয়টা আরো জমজমাট হয়ে যায়, সবাই থাকলে বন্ধুরা তখন তো আরো ভালো লাগে। আর একটা খুব বড় সংখ্যক বাঙালি যারা বেড়াতে চলে যান, মানে কলকাতার বাইরে চলে যান, আবার একটা বড় সংখ্যক কিন্তু যারা কলকাতায় আসেন, একদম তাই না বলো, যারা ধরো প্রবাসে থাকেন, প্রবাসী বাঙালিরা, তারা সমস্ত হয়তো পূজোর সময় এলেন, সমস্ত কলকাতায় ফিরলেন, আর প্রবাসেও কিন্তু খুব পূজো হয়। আমি ইনফ্যাক্ট পড়ছিলাম একটা জায়গায়, একজন লিখেছেন তিনি ইংল্যান্ডে থাকেন, বলছেন যে 1963 সালে নাকি প্রথম 10 পাউন্ড করে দিয়ে কয়েকজন বন্ধু শুরু করেছিলেন দুর্গোৎসব, 10 পাউন্ড 1963 সালে, বলছে সেই সূচনা, তারপর থেকে আমাদের আস্তে 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 আস্তে, তখন একটু সবাই আস্তে আস্তে জানতে পারলো, আরও লোক এলো একসাথে করে, এবং ওরা তো বিসর্জন দেন না, মানে একই প্রতিমা আবার স্টোরেজে চলে যায় আর কি, তারপরের বছর আবার আসে, আবার ওটা আসে। কিন্তু দেখো মানে প্রবাসেও থেকে ইচ্ছেটা তো থাকে যে দেশে আসতে পারছি না কিন্তু ওখানে আমরা পুজোটা কাটাবো, এটা তো খুব বড় একটা মানে মানে উদ্যোগ যাকে বলে, বা বা এই সময়টা ওরাও তো চায় যে দুর্গা পুজোটা সুন্দর করে কাটাবে না, প্রত্যেকটা জিনিস করে, কোনো জিনিসই বাদ দেয় না কিন্তু ওরা, এবং এই ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা, এবং এই সুযোগে একটা বিষয় যেটা হচ্ছে আমাদেরও বিদেশ ঘোরা হয়, আমরাও পূজার সময় যাই গান গাইতে, একদমই মানে এই মানে প্রবাসী বাঙালিদের জন্য কিন্তু আমরা মানে বাঙালি যে কালচারটা অ্যাকচুয়ালি প্রবাসী বাঙালিরা কিন্তু দায়ী, এই বাঙালি কমিউনিটি যারা বাঙালি আর্টিস্টদেরকে নিয়ে যায় ওখানে বাংলা গান, লোকগান বা বাংলা আধুনিক যাই হোক গান গাওয়ার জন্য, এবং সেখানে বাংলা কালচারটাকে সমৃদ্ধ করেন। এবং আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে আমরা এই যে বাইরে অনুষ্ঠান যখন করতে চাই, কলকাতার বাইরে কথা বলছি আমি, যে কোনো জায়গায় মেবি ইন্ডিয়ার মধ্যে হতে পারে, ভারতের ভারতবর্ষের কোথাও, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা ভারতবর্ষের বাইরে বিদেশে, আমরা কিন্তু দেখেছি সেখানে শ্রোতা বন্ধুরা যারা থাকেন তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে গানটাই শুনতে আসেন এবং খুব ভালো ভালো গান শোনেন তারা, যতটা ভালো গান হয়তো আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি হয়তো আমাদের প্রপার কলকাতাতে অনেক জায়গাতে শোনা হয় না বা শুনতে চান না মানুষ, কিন্তু আমরা বাইরে গেলে না খুব আনন্দ পাই, তার কারণ এমন এমন গানের অনুরোধ আসে, কারণ সারা বছর তো তারা সেই সব আনন্দগুলো থেকে বঞ্চিত থাকেন, পুজোর সময়টা মানে তাদের শিল্পী আসে তাদের থেকে গান শুনবে, একটু আবদারও থাকে, একটু অনুরোধও থাকে, সেইটা হয়তো অন্যান্য সময়তে থাকে না যতটা এখানে আমরা সবাই অ্যাভেলেবেল, কলকাতাতে সারাক্ষণই কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে, সুতরাং পুজোর সময় আবার আলাদা করে কী গান, হ্যাঁ এমনি হচ্ছে সমস্ত কিছুই। সো আমি
এটুকু বলবো যে বাইরে অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু আমরা এটুকু ফেস করেছি যে খুব কোয়ালিটি অনুষ্ঠান হয় এবং সেখানে কিন্তু মানুষজন খুব উদগ্রীব হয়ে থাকেন যে কি গান গাইবে, এবং সবসময় কিন্তু ভালো গান শোনার একটা খিদে মানুষের মধ্যে থাকে। আসল কথা আমার মনে হয় যেহেতু তুমি যেটা বললে যে ওনারা তো সুযোগটা ওনাদের কাছে কম, সুযোগ পান না, হ্যাঁ, সেই জন্য যতটুকু পান ততটুকু মনে একবারে চেটে পুটে সেটাকে, একদম একদম, এবং সেই আনন্দটা আমাদেরও খুব ভালো লাগে তখন সেই খাবারটা সার্ভ করতে। সেরকম অডিয়েন্স পেলে তো অবশ্যই, মানে ধরো আমি একটা কোনো গান কানেক্ট করতে পাচ্ছি কিন্তু অডিয়েন্স হয়তো সেটা চাইছে না, অডিয়েন্স অন্য কোনো নাচের গান বা একটু রিদমিক কিছু চাইছে, কিন্তু প্রবাসে গেলে যেটা হয় যে ওই কানেকশনটা, উনি আবার যে না ওই গানটা গাও, তো তখন দেখবো যে হ্যাঁ ওটাই রিকল করে। আর আরেকটা জিনিস হয়, ধরো এই যে পুজোতে অ্যালবাম রিলিজ হয়, গানের কিছু নতুন গান আসে, এবং আমরা সকলেই কিন্তু আজও অবধি ওই পুজোতে নতুন কি গান আসছে হয়তো কিছুটা কমেছে তার মানুষের মধ্যে ক্রেজটা, কিন্তু তবুও কোথাও যেন একটা রয়ে গেছে যে নতুন কি গান আসছে। একদম, মানে আমাদের সংস্কৃতির মধ্যেই পড়ে এটা, মানে পুজো মানে আমি তো যত যে যখন থেকে বুঝতে শুরু করেছি পুজো বা পুজোর গান, তবে থেকে আমি শুনে আসছি যে পুজোতে প্রচুর গান রিলিজ হচ্ছে, এবং আমার সময়কার আমার বেড়ে ওঠার সময়ের যে সমস্ত শিল্পীরা ছিলেন তাদের গান শুনে শুনে বড় হয়েছে এবং FM-এ তাদের গান চলেছে, সেখান থেকে শুনে সেই গানের ক্যাসেট কিনে এনে গোটা অ্যালবামটা শোনা, এই অভ্যাসটা ছিল, এবং সেটা কিন্তু আমার কাছে একটা খুব বড় প্রাণের জায়গা এবং শিক্ষার জায়গা, এবং সেখান থেকে তো শুনেও তো মানুষ শেখে, এবং আমার মনে হয় সেখান থেকে তো একদম একদম সেখান থেকেও প্রচুর শেখা যায়, এবং সেটা কিন্তু আমার একটা খুব দারুণ পছন্দের জায়গা নতুন বাংলা গান পুজোর সময়। এখন অবশ্য সারা বছর ধরেই গান রিলিজ করছে যে কোনো সময়, কারণ এখন সিঙ্গেলস হয়ে গেছে একটা গান, কিন্তু যখন অ্যালবাম বেরোতো তখন সেই মজাটা কিন্তু আলাদা, মানে পুজোর জন্য অপেক্ষা করে থাকা যে অমুক শিল্পী কী অ্যালবাম করছেন, অমুক শিল্পী তার এবারে পুজোয় কী গান আসছে, এই যে অপেক্ষা করে এতদিন পর এসে একটা দারুণ গান শুনতে পেলাম, এই যে আনন্দ, সেই আনন্দ আর শিল্পীরও হয় জানো তো, সেই আনন্দটা তার গান বাদ যে তিনি যত বড় শিল্পী হন না কেন, আমি শুনেছি তাদের সাক্ষাৎকার, তারাও খুব আনন্দ পান যখন দেখেন যে পুজো মণ্ডপে মাইকে তাদের গান বাজে। হ্যাঁ একদম ঠিক, মানে আমিও ছোটবেলা থেকে দেখেছি যে মণ্ডপে নতুন গান, নতুন বাংলা গান বাজে, বা সেই বছরে হয়তো খুব হিট হয়েছে সেই গানটা, মণ্ডপে মণ্ডপে হিট হয়ে গেল সেই গানটা, কিন্তু এখন হয়েছে যেটা, এখন তো থিম পুজোর জন্য হয়তো আলাদা করে অন্য গান বাজানোই হয় না, হয়তো সেই পার্টিকুলারলি থিমের জন্য সেই থিম মিউজিক বা সেই গানটা চলছে, হয়তো সব জায়গাতে হয়তো গেলে আমরা পাবো না, আমরা যদি একটু মফস্বলের দিকে যাই আমরা হয়তো সেখানে গেলে শুনতে পাবো যে সেখানে নতুন বাংলা গান চলছে, আমরা কি তোমার কাছ থেকে একটা কিছু নতুন গান। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে সেই সময় থেকে আমার একটা খুব নস্টালজিয়া, মানে আমার খুব ভালো লাগার জায়গা, যেহেতু তোমাকে বলছিলাম তো সেখান থেকে আমার প্রতি বছরই পূজায় নতুন নতুন কাজ থাকে, এবছরেও হয়েছে, এবছরেও বেশ কিছু গান রিলিজ করেছে পূজায়, কিন্তু তার মধ্যে যে গানটা আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে প্রাণের সেই গানটা শোনাই। সুর করেছেন অমিত বন্দ্যোপাধ্যায় এবং কথা লিখেছেন রাজীব দত্ত অমিত বন্দ্যোপাধ্যায়ের অ্যারেঞ্জমেন্টে, নতুন বাংলা গান শুনুন সবাই। আকাশের মতো মন মেলে দাও, দু চোখের শ্রাবণ কেন বাও, আকাশের মতো মন মেলে দাও, দু চোখের শ্রাবণ কেন বাও, যদি ঝড় বুকে বয় হতে দাও, কেন সেই ভাঙা মন অকারণ গে যাও, আকাশের মতো মন মেলে দাও, দু চোখের শ্রাবণ কেন থামে না কিছুতে আর, তুমিও আগুন রাখো ডানাতে তোমার, যেভাবে আগুন পাখি থামে না কিছুতে আর, তুমিও আগুন রাখো
ডানাতে তোমার আলো ভোরে প্রহর তুমি নাও, কেন সেই ভাঙা মন অকারণ গে যাও, আকাশের মতো মন মেলে দাও, দু চোখের শ্রাবণ কেন বা এখানে জীবন মানে নিজেকে বাঁচানো নয়, কতটা লড়াই বাকি বলবে সময়, এখানে জীবন মানে নিজেকে বাঁচানো নয়, কতটা লড়াই বাকি বলবে সময়, রাখো জোরে সফর হেঁটে নাও, কেন সেই ভাঙা মন অকারণ গে যাও, আকাশের মতো মন মেলে দাও, দু চোখের শ্রাবণ কেন বাও, যদি ঝড় বুকে বয় হতে দাও, কেন সেই ভাঙা মন অকারণ গে যাও, আকাশের মতো মন মেলে দাও, দু চোখে রে শ্রাবণ কেন পা। খুব সুন্দর, খুব মিষ্টি না, সুইট, মানে একটা বিউটিফুল একটা গানটার মধ্যে একটা ফিল আছে। আসলে অমিত বন্দ্যোপাধ্যায়ের গান আমি ছোটবেলা থেকে খুব ফ্যান, রূপঙ্করদার গলায় প্রচুর গান শুনেছি অমিত বন্দ্যোপাধ্যায় স্পেশালি, যেমন তুমি শুনে থাকবে আজ শ্রাবণের বাতাস বুকে, খুব পপুলার তুমি কি এখনো একা বিকেলে, সো প্রচুর গান রয়েছে। তো তখন থেকে যে বললাম ক্যাসেট কিনতাম, তো তখন মনে রাখতাম যে এই লোকটা তো দারুণ সুর করে, যদি কখনো সুযোগ হয় ইন ফিউচার ওনার কোনো গান গাইতে পারি। আর তোমার ভয়েসের যেটা টেক্সচার তার সঙ্গে খুব মেলে, তো এবারে উনি ওই গানটা আমার খুব পরম প্রাপ্তি যে আমার পূজয় আমাকে দিয়ে উনি এই গানটা গাইয়েছেন, সো আমি খুব থ্যাংকফুল ওনার কাছে। আর অলরেডি সবাই প্যান্ডেলে প্যান্ডেলে মণ্ডপে প্যান্ডেলে জানি না, তবে যারা শুনেছে তাদের খুব ভালো লাগছে এটুকু বলতে পারি। আমি তো আমি একজন শ্রোতা হিসেবে বলতে পারি খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তোর এখন কি গান শোনাতে ইচ্ছা করছে বল? আমি তো ভাবে চলে গেছি পুরো গান শুনতে শুনতে, কি ভাবে গেছি সেটা বল। যাবি না বিদেশে? যাবি, দেখছি মাঝে মাঝে কোথাও থাকি। আচ্ছা, মাঝখানে বসবি? প্রদেশে। আচ্ছা আচ্ছা, চল চল আমি তাহলে একটু গুজরাট থেকে ঘুরে ঘুরি আনি তোমাদেরকে। ওকে, চলো গুজরাট যাই। আমাদের একটু কি একটু উড়ি উড়ি যায়। হ্যাঁ, একটু গুজরাটি একটু ডান্ডিয়া হয়ে যাক। ঠিক আছে, হ্যাঁ চলছে তো রাত্রি, একদম চলো চলো ডান্ডিয়া। ভিপল হোমে নাহি দূরি মাঝে সেলফ ডিয়া বদন জুড়ি।
তরনে তরনো মেড়ো জামিও জামিও হেতে ডহুড়ো বসে বসেই ডান্ডিয়া হয়ে গেল আমাদের, ফ্যান্টাস্টিক, দারুণ হয়েছে। ছোট্ট বাচ্চা আমি যত ওকে দেখছি সামনে থেকে আরও বেশি অবাক হয়ে যাচ্ছি, আগেও দেখেছি কিন্তু আজকে গানের আসরে আমাদের বেশি মোলাকাত হলো, খুব ভালো। থ্যাংক ইউ, কিপ ইট আপ। এখন তো আমরা সুযোগ পাচ্ছি না, পরে আমরা একটু গান নাচ গান একসাথে করব, ঠিক আছে? চেয়ারে বসে বসে কি আর চেয়ারে করে পারি জানি, আপনারা কিন্তু নাচছেন, আমাদেরকে চেয়ার বন্দি করে দিয়েছে, কিছু উপায় নেই। আচ্ছা গৌরব বলো কি গান শুনবো? আমি শোনাই বলো জীবনে, আমার খুব ফেভারিট গান ওটা আর কি, জীবনে কি পাবো না। আচ্ছা তুই হোক, চলো হোক হবে, ওয়াও চলো কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, এ যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী, ছিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। উফ, সব মিলিয়ে একটা দুর্দান্ত হলো, যেরকম এখান থেকে বাজলো অসাধারণ সঙ্গত হলো, সেরকম তোমার মানে গায়ন ভঙ্গি সাংঘাতিক, দারুণ হয়েছে। সবাই মিলে মানে এটা না বেশ ওই তারুণ্যের জলগান টাইপের একটা গান, তো যেরকম ভাবে পিকচারাইজ করা হয়েছিল সিনেমাটাতে, তো আমরা সেই কিন্তু ফিলটা পেলাম, পেলাম তো কি বলো, তোমরা যা অসাধারণ বাজাচ্ছ, আমাদের মানে
প্রাপ্তি, আমাদের পরম প্রাপ্তি। শ্রোতা হিসাবে আমরা জানি একদম একদম সত্যি তাই, বড্ড ভালো লাগছে। দশমী আমার কাছে এটা আমার মানে আমি নিজে ব্যক্তিগতভাবে চ্যানেল ওয়ানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগটা করে দিয়েছে তোমাদের সকলের সাথে বসার। তুমি আছো বলে এত ভালো একটা আড্ডা, আড্ডাটাও মজলিশ মানে সত্যি বৈঠকি একটা ব্যাপারে আমরা রয়েছি, যেখানে আমরা সুন্দর করে আড্ডা দিতে পারছি সেই মানুষটাকেও দরকার। হচ্ছে আমার নিজেরই দিদি, একদম এরকম ফিলিংস হচ্ছে, ওই জন্য এত কানেক্ট করতে পারছি। থ্যাংক ইউ, কানেকশনটা খুব দরকার আমাদের, কানেকশন না করতে পারলে হবে না, লোড শেডিং হয়ে যাবে, পাওয়ার কাট। চল এবার তোর কি কানেকশন এলো মনের মধ্যে, শেষের দিকে মানে এই আমাদের আড্ডার সেশন, আড্ডা তো চলতেই থাকবে তো, আমি বললাম ইংল্যান্ড পুজো, তুই লন্ডনে না, ঠিক আছে কানেকশন। প্রবাসী চলো गई वन टू टू ओ कुड़िए वन टू टू ओ गई मुंडती तुर 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 पतंगा वारगी तू आवे उड़ती ओ गई मुंडती तुर 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 हिलाते चल दी टुक 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 कर दी मेकअप तू कर दिया अंग्रेजी पढ़ दी गिट पिट तू कर दी जिम्मे क्वीन सादी विक्टोरिया तू गंडी बिग স্বদেশী বন্ধুরা সবাই একদম নেচে গেছে তোমার এই গানে, অপূর্ব, দারুণ, জমজমাট একদম পরিবেশনা, খুব ভালো। তো আমরা তো আসলে পুজোটাকে কেন্দ্র করে আমাদের গান বাজনা সমস্ত কিছু, আড্ডা বলো সবটাই তো, ছাড়তে তো ইচ্ছা করে না কিন্তু তবুও ওই আর কি মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে আজ বিসর্জন হবে, সেইটা ছড়িয়ে রাখি, আবার আমরা একটুখানি ওই গানেই থাকি আর কি, সেটাতেই আমাদের ভালো লাগা, সেটাতেই মনের যত দেখবে মনের ব্যথা বেদনা সবটাই কিন্তু গান দিয়ে আমরা ভুলে থাকতে পারি। একেবারে একেবারে। আচ্ছা তো তোমার একটুখানি শুনবো যে মানে তোমাদের পুজোর গান, সেটা তো গৌরব শোনালো, তোর নিজের পুজোর কিছু স্পেশাল কোনো গানের কোনো স্মৃতি বা এরকম কিছু একটা শুনবো তোর কাছে, গৌরবে যেমন নতুন গান রিলিজ হচ্ছে। আমার দেখো আমি তো এর আগে সেভাবে আমি মানে প্রফেশনালি গান বাজনাটা করতাম না, আমি গান বাজনা করতাম আমার নিজের জন্য শুধু,
এবার বিষয় হচ্ছে প্রফেশনালি আসার পর আমি আমার প্রথম একটা গান হয় যেটা আমি কভার করি আরশিনগর, সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে। তো সেটা অলরেডি মানে এক মাস হয়েছে, সেটা 60,000 ভিউজ হয়ে গেছে। তো আমি আশা করছি ওটা আরও বাড়বে এবং মানুষের কাছে পৌঁছবে। একটু অন্যরকম একটু মেডিটেশন টাইপের করে ওটা বানানো হয়েছে, যেহেতু লালনের গান। আর মানে কি টাইপের করে আছে, মানে মেডিটেশন মিউজিক যেরকম হয় না, বুদ্ধিস্ট মেডিটেশন যে মিউজিক, ওটা এক ধরনের, মানে ওই গানটা শুনতে শুনতে মেডিটেট করতে পারো, যাতে এইভাবে এইভাবে গানটা বানানো হয়েছে। হ্যাঁ, তো এর বিষয় হচ্ছে যে তুই একটা ছোট মানুষ, তোকে দেখলে কি সবাই মানে এরকম গভীর গভীর আমি যখন থেকে যা জেনেছি আর কি, বাউল তত্ত্ব বা যা কিছু, মানে মাইথোলজি ঠিক না, যা কিছু আর কি, মানে মেডিটেশন বা বুদ্ধিস্ট কালচার বা বাউল জীবনযাপন, আমি খুব অ্যাট্রাক্টিভ হতাম, মানে মানে সন্ন্যাসী এরকম সন্ন্যাসীদের যে জীবনযাপন, আমার খুব আমি খুব অ্যাট্রাক্টিভ হতাম, এখনও অ্যাট্রাক্টিভ। আমি কিছু কিছু জিনিস ফলো করি যাতে, মানে আমি নর্মাল লাইফ তো লিড করি, মানে যেরকম আমার শহুরে লাইফ লিড করি, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করি কিছুটা মেডিটেট করার। বা সেই জন্য তুই আত্মার কথাটা তো বলতে পারলি না, আমি খুব রিলেট করতে পারি, আত্মাটা তো কানেকশনেরই একটা ব্যাপার, একদম দুটো আত্মার কানেকশন একদম, মানে এটাই আলাদা করে কিছু নেই, মানে পুরো পৃথিবীটাই ওই মানুষের মানুষের কানেকশন দিয়েই চলছে, বাকিটা মানে যত তুমি কঠিন হয়ে যাও তত কানেকশন কমে যাবে, আর তুমি একা হয়ে যাবে। আর যখন তোমার মন খোলা হবে, সবার সাথে কানেকশন হবে, তুমি ভালো থাকবে। আর বাউল যে গানটা, সেটাই মানে জিনিসটা হচ্ছে যে ওই ওই কথাগুলোই বলে সবাই একসাথে। তো এখন একটা দুজনের কিছু গান হয়ে যাক, দুজনে আমাদের আমাদের এই আড্ডার মানে একটা রেশ ধরে একটা দুজনের গান। জিনকে সর হো চল ছাইয়া 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 চল ছাইয়া 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 চল ছাইয়া 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 চল ছাইয়া 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 চল ছাইয়া 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 চল ছাইয়া 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 সারে ইশক কে যাও চল ছাইয়া ছাইয়া সারে ইশক কে যাও চল ছাইয়া পাও জনতে চলে চল ছাইয়া ছাইয়া পাও জনতে চলে চল ছাইয়া চল ছাইয়া 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 চল ছাইয়া 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 চল ছাইয়া 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 গুলপৌষক বেত রায় কহিঁ মহকে তো নজর আ যায় কহিঁ ও নজর আ যায় কহিঁ তাবিজ বনা কে বহনু সে আয়ত কি তরহ মিল যায় কহিঁ তাবিজ বনা কে বহনু সে আয়ত কি তরহ মিল যায় কহিঁ মেরা নগমা ওহী মেরা কলমা ওহী মেরা নগমা নগমা মেরা কলমা কলমা 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 ইয়ার মিসালে আস চলে পাওগে তলে ফির দোস চলে কবি ডাল ডাল জানাই, যদিও বিজয়া সম্মেলনী বা বিজয়া দশমী এখনো হয়নি, আসেনি, তাও সকলকে জানিয়ে রাখি, কারণ
আজকে তো আর দেখা হচ্ছে না আপনাদের সাথে, চ্যানেল বানের মাধ্যমে দেখা হলো, সেই জন্য সকলকে শুভ বিজয় জানিয়ে রাখি, সকলের খুব ভালো কাটুক আগামী দিনগুলো, আগামী পুজো অবধি তো খুব ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই, আমাদেরকে খুব আনন্দ দিয়েছো, খুব সুন্দর গান শুনিয়েছো, তোমাদের আগামী সঙ্গীত জীবন আরও আরও অনেক সমৃদ্ধ হোক, উজ্জ্বল হোক, শুভকামনা রইল। আর তোমাদেরকেও আগাম বিজয়া দশমীর শুভেচ্ছা, সবাইকে, তোমাকেও এবং দর্শক বন্ধুদেরও আগাম বিজয়া দশমীর প্রণাম জানাতে চাই, সবাইকে যারা ক্যামেরার পিছনে রয়েছে, ক্যামেরার পিছনে যারা আছে, মানুষজন রয়েছেন, গোটা চ্যানেলের সকলকে, মিউজিশিয়ানদের সবাইকে, হ্যাঁ, এবং আমাদের সঙ্গে যারা ছিলেন, আমাদের মিউজিশিয়ানস ভীষণ গুণী তারা মানুষ, তারাও আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেককে অনেক থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা দেখতে থাকুন কিন্তু চ্যানেল ওয়ান, কারণ আমাদের আড্ডা চলতেই থাকবে, এরপর খুশি আসবে আরও কিছু শিল্পীদের নিয়ে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা রইলাম এই পর্যন্ত।